वेलकम बैक टू माय चैनल। तुम्हारा कैमन आछो आशा करी सकले भालो आछो और आमिओ भालो आछि। तो प्रतिदिनेर मतो निये चले एसेछि एकटा सुंदर भिडियो। आर सकाल थेके स्टार्ट करेछि जस्ट उठलाम, उठेई तोमादेर साथे आमादेर चा बागानेर किछु मुहूर्त शेयर करलाम। माने एकदम कुयाशा छिलो सेई कारणेई शेयर करलाम। तो तारपर रातेर एठो बासन सेगुलो मेजे फेललाम, मेजे एखन धुइयेओ निलाम। आर एदिके आज के वेदारटा भीषण ही ठंडा पड़े, मैं एकदम ठंडा बोलते पर मैं आर एई देखो गाछेर एखाने करला धरेछे, उच्छे करला जाई बोले थाको, तो आमी उच्छेओ बोली करलाओ बोली दुटोई बोले थाकी। आर एई साइड दिये देखेई किन्तु आमी तोमादेर चा बागाने सुंदर देखालाम। आर तुमी देखते पाच्छो जे कुयाशा कुयाशा एखोनो रयेछे, आजके सारा दिनटाई एरकमई छिलो, रोद छिलो ना, जार कारणे जामा कापड़ो सेरकम भावे शुकायनि। तो ओइदिके आमार मोटामुटी भावे बासी काज कमप्लीट। बासी काज बोलते आजके माई करेछे, उठानो सकाले मा झाड़ दिएछे, उनुन मुछेछे आर सबटाई आर कि करेछे। आमि शुधु उठे बासनगुलो मेजे फेललाम। तो फ्रेश हुए एसे तारपरे आमि घरटा झाड़ दिए निएछि। घर झाड़ा हुए गेछे, एखन सीढ़ीटा झाड़ दिले कमप्लीट। तो चलो एकेबारे फ्रेश हुए चले एसेछि। तो फ्रेश हुए चले एसेछि, एखन ठंडा लागछे। सकाल दिके चादरटा गाए दिइनि, एकेबारे भाबलाम फ्रेश हुए एसेई चाए गाए चादरटा देब। तो देखो एठो बासनगुलो माजा हुए गेछे, एकटु जल झुरिये एगुलो आमि जार जेखाने जेटा राखार जायगा सेखाने रेखे दिलाम। चा खाइनि एखोनो, मा खेये निएछे, मा चा करेछे आजके। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। উনুনে জালটা কি সুন্দর ধরেছে না, খুব সুন্দর। কিছুক্ষণ আগুন তাপিয়ে নিয়েছিলাম, আগুন তাপানোর পর তারপর আমি আর কি দিয়ে দিয়েছিলাম। তো কাল রাতে আর জল এনে রাখিনি, কারণ কি বলতো, ঘরে জল এনে রাখি তো বরফের মতো ঠান্ডা হয়ে থাকে জলগুলো, যার কারণেই আজকে জলটা এনে নিলাম, মানে আনছি। তো এখন জলটা নিলে কি অতটাও ঠান্ডা হয় না, আর বাসি জল দেখবে যে হাত দেওয়া যায় না এরকম একটা ঠান্ডা থাকে। তো বালতিতে ধোয়াই ছিল, সেই কারণে বালতি আর ধোয়া ধুই করলাম না, একটু খালি জল দিয়ে ধুয়ে নিয়েছি ওই মতোই। তো নিয়ে চলে এসেছি। তো আমাদের এখানে তো ভীষণই ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের সাইডটা গ্রাম তো, মানে খুব ঠান্ডা পড়ে একটু। আর সন্ধ্যের থেকে, সন্ধ্যে বলতে পারো আটটা থেকে কুয়াশা পড়া শুরু হয়ে যায়, মানে বাড়ির পেছন দিকটা আটটার পর থেকে কুয়াশা কুয়াশা শুরু হয়ে যায়। তো দেখো এদিকে আমি চাল ধুয়ে নিলাম, চাল ধুয়ে দিয়ে হাড়ির মধ্যে দিয়েও দিয়েছি চাল, ভাত ওদিকে হচ্ছে মানে চাল ফুটছে। আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি, আলু আর ফুলকপি কাটছি, কারণ আলু আর ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল করব, বাটা মাছের ঝোল করব। কাল রাতে এনেছিল, কাল রাতেও করেছি আর এখন বাটা মাছের ঝোলটাই করব। তো ওদিকে মাছের ঝোল করব, লঙ্কা ফুরিয়ে গেছে দেখিনি। তো এখানে চলে এসেছি আমি লঙ্কা নিতে গাছের। আর এই যে ছোট ছোট শাকগুলো দেখছো, সেগুলো হয়তো বা মূলো শাক নয়তো সর্ষে শাক, মানে আমি এখন দেখতে পাচ্ছি সেরকমভাবে সামনে থেকে দেখিনি। তো মূলো আর সর্ষে, আমি মূলো আর সর্ষে শাক ছোট যখন থাকে আমি বুঝতে পারি না কোনটা মূলো শাক আর কোনটা সর্ষে শাক। যাই হোক, লঙ্কা তোলা হয়েছে, বেশ কয়েকটা লঙ্কা তুলে নিলাম, দেখতে পাচ্ছ আর বেশ কনকনা লঙ্কা, কিন্তু এখন আর সেরকম ঝাল নেই বলতে পারো। দেখো মা আজকে অনেক কাজ আমাকে এগিয়ে দিচ্ছে বলতে পারো ঠান্ডার মধ্যে। হ্যাঁ, অনেক কাজ, এদিকে শাক তুলে এনে দিয়েছে, সেই সমস্ত মানে মিক্স শাক বলতে পারো, সব রকম শাক আছে, ওটা ভাজা করব। আর এদিকে লাফা শাক, এটা বাড়ির লাফা শাক, বাড়িতেই হয়েছে, দেখো সুন্দর করে কেচে বেছে দিয়েছে। এদিকে আমি ফুলকপি আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, মানে একদম ফুল সেদ্ধ করি না, তাহলে আর কি ভাজাই, মানে ভাজা করা যাবে না আর কি, একটুতেই গলে যাবে, মানে একটু কোনোরকমভাবে জলটা ফেলে দিই, মানে ভাপ দিয়ে জলটা ফেলেছি যাতে ফুলকপির যে একটা গন্ধ হয় ও বাজে গন্ধটা না থাকে, সেই কারণে। একদিনকার এরকম করেছিলাম যে আর কি ফুলকপিটা না ভাপিয়ে ভেজে ফেলেছি, কি বাজে গন্ধ, খেতেই পারিনি আর। তারপর থেকে ওই রিক্সটা আর নেই না। তো দেখলেই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি ভাপানো আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে আর কি সমস্ত মশলা দিয়ে হয়ে গেল মাছের ঝোল। দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা, এই সব দিয়ে আর কি করেছি। তো রেডি আমার মাছের ঝোল। আর
এদিকে এখন আমি করে নেব শাক ভাজা, মানে যে মিক্সড শাকটা ছিল সেটাকে ভেজে নেব। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে ভেজে নিয়েছি। শাক বেশ খানিকটা হয়ে গেছিলো, এক বাটির মতো, ছোটো বাটিতে এক বাটি হয়েছিলো। অত শাক কেউ খায় না, মানে আমি তো শাক সেরকম ভালোই বাসি না। এই দেখো মা যেটুকু খাবার খায়, এখানে লাফা শাকের ঝোল করেছি, আর ওদিকে শাক ভাজা, আর এদিকে যেটা মেন সেটা হলো মাছের ঝোল। তো এই চলবে আমাদের দুপুরে সকালের খাবার। রাতে আবার আসছি, মানে খাওয়া দাওয়া আছে। গাইস রান্নাবান্না কমপ্লিট আমার, আর এইমাত্রই ঘরে আসলাম। আর রান্না কী কী করেছি সবটাই দেখালাম। রান্নার পরে আবারও বাসন ছিল, কতগুলো মেজে আনলাম, ঘরে জল আনলাম, শেষে ঘরটা মুছে নেব। কাল যেহেতু বৃহস্পতিবার, আজকেই মুছে রাখবো আর কি, গোবর দিয়ে। কালকে একটু ঝামেলা থাকে তো বৃহস্পতিবার, বুঝতেই পারছো। আর এখন চলে এসেছি ঘরে, আর ঘরের অবস্থা দেখলে তোমরা বলবে। দেখো সব জায়গাতে জামা কাপড় ছড়িয়ে রয়েছে, বিছানার অবস্থা এই, আর এই টেবিলের অবস্থাও এলোমেলো হয়ে রয়েছে। তো এগুলো এখন আস্তে আস্তে গুছাবো, তো তারপরে আমি দেখি আর কি কী কাজ করা যায়। তো চলো আমি বিছানাটা আগে ঝটপট তুলে ফেলি। ঘরের অবস্থা তো দেখতেই পেলে যে কীরকম হয়ে রয়েছে, রাতে এরকমই হয়ে থাকে। সকাল হলে আবার সব কাজ, বাসি কাজ সেরে মানে রান্না কমপ্লিট করে তারপরে এই পরিষ্কারগুলো করতে হয়। তো দেখো এদিকে আমি বালিশগুলো যেখানে যেটা রাখার জায়গা সেটা রেখে দিলাম, লেপটা ভাঁজ করে নিয়ে নিই, মানে আগে ভাঁজ করে নিলাম একটু, মানে যাতে ঠিকঠাকভাবে রাখা যায়। তো প্রতিদিনের মতো আজকেও বিছানা তুলতেই চলে এসেছি। বিছানা তোলা কাজটা প্রতিদিনই থাকবে। টেবিলটা দেখতে পাচ্ছ সামনে যে কী অবস্থা হয়ে রয়েছে, বোতল টোতল, মানে রাতে জল খাওয়ার জন্য বোতল রাখা হয়, আর ওখানে হয়তো রিমোট ফিমোট সবটাই রয়েছে। তো দেখো এইভাবে কাজ চলছে, তোমরা দেখতে থাকো। আজকে কাজের চাপ ভীষণ পরিমাণে আছে, কারণ কাল বৃহস্পতিবার, সেই কারণে মোছামুছি, তারপরে রান্নাঘর মোছা, মানে একটা বিশাল কাজ। কিছু জামা কাপড় ধুয়েছিলাম, মানে বিশালই কাজ বলতে পারো। আজকে একটু এটুকু কাজে হাঁপসে যাই না। আর আগেকার দিনে লোকেরা কত কাজ করতো তবুও যেন মনে হতো না, তারা তো শোয়ারই সময় পেত না, তাই না? যেরকম আমার শাশুড়ি মাদের কথা বলি, মানে তারা এত কাজ করেছে, মানে এই বয়সেও মানে এত কাজ করতে পারে ভাবাই যায় না। মা গল্প করে যে মানে রাতেও নাকি মোছামুছি করে রাখতো, যে মাটিরই, আগে তো সব মাটিরই বাড়ি ছিল, সেগুলো নাকি রাত থাকতেই মুছে রাখতো, যাতে পরের দিন আর লেট না হয়। সারা সন্ধ্যা ভরা লেট, তো মানে এইরকম একটা ব্যাপার ছিল। তো এখনকার দিনে তো আমরা সেরকম এক কোনাও করি না, তাই না? তাতেই আমরা হাঁপসে যাই, এইটুকু কাজ করে বলি কত কাজ করলাম, তাই না? আবার কিছু কিছু লোক আছে আমার থেকেও কম কাজ করে বা হাঁপসে যায়, মানে অভ্যাসের উপরে সবটা, তাই না? তো চলো, মানুষের তো শরীর মহাশয়, যা সবে তাই সয়। তো এইভাবেই এটাকেই আমি মনে করি, যখন ভালো লাগে না তখন মনে করি কেন ভালো লাগবে না, আমার থেকে যারা বেশি কাজ করে তারা। চলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, মানে বাসি জামা কাপড় দুটো ধুয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু সার্ফ গুলিয়ে নিচ্ছি, কারণ ওর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো নোংরা হয়েছে। শীতকাল তো বুঝতেই পারছো, কিছুদিন মানে দু তিন দিন পর পর জামা কাপড় না ধুলে সেগুলোর গায়ে তোলা যায় না, কারণ একভাবে পরে থাকা হয়, তো সেই কারণে। আর আমার চাদর, গায়ের চাদরটা ধুলাম না, কারণ দুদিন আগেই ধুয়ে দিয়েছি। তো সেই কারণে হাতটা কীরকম হলুদ লাগছে না, একদম রোদের আলো, তো সেই কারণে। এগুলো এখন আর ধোবো না, ভিজিয়ে রেখে দিলাম, বেশ খানিকক্ষণ পরে ধুয়ে দিই। আমি ঘরগুলো মুছে নিয়েছি, ওই পাশের বারান্দাগুলোও মুছে নিয়েছি, আর খেয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছি। হাজবেন্ড বেরিয়ে পড়েছে অফিসে, আর এখন যেগুলো কাজ দেখলে, জামা কাপড় কটা ভিজিয়ে রেখেছি, তার আগে আমি রান্নাঘরটা মুছে নেব, মুছে তারপর এসে জামা কাপড়গুলো ধুবো। তো চলো ধুয়ে ফেলি আগে। আর ভীষণই কাজের চাপ, অনেকটা বেজে গেছে, এরকম টাইমে আর মোটামুটি কাজ হয়ে যায়, আজকে হয়নি। তো চলো করতে থাকি। তো এখন চলে এসেছি, মানে ওইদিকে সব কাজ কমপ্লিট, এটা করি আর কি স্নান করে নেব, মানে এটা বলছি কেন, রান্নাঘরটা মুছে স্নান করে নেব। রান্নাঘরটা গোবর দিয়ে মুছছি, গোবরটা মা এনে রেখেছে, কাল এনে রেখেছে, আজকে সকালে সকাল মানে উঠোনে গোবর ছড়া দিয়েছে। কাল যেহেতু বৃহস্পতিবার, কালকে মারও একটু কাজ করে, মানে সেই জন্য আজকে দিয়ে রেখেছে গোবর ছড়া, আর আমি এখন মুছে নিচ্ছি। গোবরটা আগে শুকিয়ে গেছে, সেরকমভাবে একটু বেশি গোবর হলে কী বলতো মোছাটা ভালো হয়, কিন্তু গোবর আজকে কমই বলতে পারো। তো দেখো মুছতে, মোছার পর আমি দেখছিলাম বেশ ভালোই লাগছিলো, কিন্তু না
মুছতে আমার খুব ভালো লাগে। এটা যখন গোবর দিয়ে মুছি না আমার খুব ভালো লাগে, শুকিয়ে গেলে আরও ভালো লাগে আর কি, দেখতে খুব সুন্দর লাগে আর ঝাঁট দিতেও ভালো লাগে। আর খড়ি সামনে সেরকম নেই, খড়ি এনে নেব রাতে রান্নার সময়। রাতে রান্না বান্না আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আজকে রাতে রান্না করেছিলাম মাটন। তো সেই মানে দেরি হয় তো বুঝতেই পারছো, মাটন রান্না করতে দেরি হয়, আর যেহেতু আমি প্রেশার কুকারে করি না, কড়াইতেই করি, অনেকক্ষণ সময় নিয়ে করি তাহলে সিদ্ধ হয়ে যায়, প্রেশার কুকারে মাংস যেন খেতে ভালো লাগে না, তো সেই কারণে আমি প্রেশার কুকারে করি না। ওই পাশটা মোছা কমপ্লিট হলে এই পাশটা মানে একসাথে তো গোটা ঘরটা মোছা যায় না, আর গোটা ঘরটা যদি একসাথে মুছি তাহলে দেখতে ভালো লাগে না, আর এইভাবে করে মুছলে ভালো লাগে। আর পাখিটাকে দেখলে, শালিক পাখিটার কত সাহস যে রান্নাঘরে ঢুকে গেছে, মানে ওদের খাওয়া দিই তো প্রতিদিন সকালবেলায়, তো আজকেও বেশ দিয়েছিলাম, সামনে থেকে খেয়েছিল রান্নাঘরের সামনের থেকেই, তো সেই কারণেই ও ঘরে ঢুকে পড়েছে। এখন যেই বলেছি এই যা, তখন বেরিয়ে গেছে। আর মোড়ার উপরে দেখছো ধনে পাতা, গাছেরই ধনে পাতা ছিল, তো রান্নাতে ভেবেছিলাম দিব, মাছের ঝোল করেছিলাম সেখানে ভেবেছিলাম যে দেবো, কিন্তু ভুলে গেছি, মানে রান্নাটা খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়। আর এখন শীতকাল বুঝতেই পারছো যে অত সকালে উঠা যায় না, মানে প্রায় 7টা বেজে যায় উঠতে উঠতে, আর বাসি কাজ সারতে সারতে 7:30, আর রান্নাঘরে এসে উনুন ধরাতে ধরাতেই প্রায় 20 মিনিট মতো কেটে যায়, 10 মিনিট তো লাগে, কম করে উনুন ধরাতে 10 মিনিট লাগে। বন্ধুরা আমি একেবারে চলে এলাম স্নান করে, আর এখন দেবো পুজোর, তো চলো স্নান করে তৈরি হয়ে নিয়েছি, মানে তেল ফেল মেখে নিয়েছি, গায়ে এমন দিয়ে দিয়েছি, আর এখন দেবো পুজোর ঘরে, তো চলো পুজো করে তারপর আসছি।